ডিজনি প্যারেডের আলোকে ঢাকায় প্রথমবার আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। নিজেদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে যার আয়োজন করে দেশের সবচেয়ে বড় ইন্টার প্লেগ্রাউন্ড বাবুল্যান্ড। একই সাথে মিরপুর বারোতে উদ্বোধন করা হয় বাবুল্যান্ডের প্রথম ফ্র্যাঞ্চাইজি। মূলত এর উদ্দেশ্য ছিল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর এবং নিরাপদ খেলার জায়গা তৈরিতে উৎসাহ দেয়া। এই আয়োজনে ছিল রূপকথার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ন, বাবুল্যান্ডের নিজস্ব চরিত্র গাম্বুশ, টুটুন, ক্যাপ্টেন কিকো ও চাম্পু, সাথে আরও ছিল শিশুদের জন্য ম্যাজিক এবং গান বাজনার আয়োজন। বর্ণাঢ্য র্যালিতে শিশুসহ প্রায় 200 মানুষ অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সর্দার এনামুল হক কলিন্স, ফ্র্যাঞ্চাইজি সদস্য প্রতিনিধি মোহাম্মদ আহসাদুল্লাহ হাবিব খান পাঠান, মোহাম্মদ কামরুজ্জামান শিকদার, মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং নাফিস আহমেদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা এবং অভিভাবকরা।